যেখানে লোহার জালি ইউজ করা হয়েছে তেমন পাথর রয়েছে। আর আমাদের বাড়ি বানানোর আগে যেমন শাটারিং করা হয় বাঁশ কাঠ দিয়ে, সেই দিক দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এখানে পুরো মানুষের ফিগার বানানো হয়েছে, স্কাল্পচার টাইপের। এই হচ্ছে মণ্ডপের একদম ফ্রন্ট লুক, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হচ্ছে, ওরকমভাবে দেখানো হয়েছে যে শাটারিংয়ের কাঠ বাঁশ লাগানো রয়েছে। দেখে মনে হচ্ছে আমি কোনো বিল্ডিং তৈরি হচ্ছে এরকম জায়গায় দাঁড়িয়ে আছি, না আমি দাঁড়িয়ে রয়েছি এখন আমাদের পুজো মণ্ডপে, মানে আমাদের দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। আর এটি বানিয়েছি আমাদের বুম্বাদা। অসংখ্য ধন্যবাদ বুম্বাদা তোমাকে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য শিলিগুড়িবাসীদের। আমি ভেতরের দিকে যাচ্ছি, পুরো ভিডিওটি সঙ্গে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই জানাবে। খুব সুন্দর হয়েছে প্রতিমাটি। হাই ফ্রেন্ডস, আমি বিপুল রয়, আর তোমরা দেখছো বিপুল আর চ্যানেল। ঘর থেকে জল পড়ছে ওরকম দেখানো হয়েছে, আর নিচে ফিগারের ফেস দেখানো হয়েছে ইনস্টলেশন। এ হচ্ছে আমাদের বিখ্যাত দাদাভাইয়ের মাঠ। দেখো কত মানুষের ভিড়, দাদাভাই ক্লাব। আর এই হচ্ছে পূজার প্রতিমা, যেখানে পূজা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের দাদাভাই মাঠ। আরো যে দূরে মণ্ডপ দেখা যাচ্ছে। আমি এখন দাদাভাই ক্লাবের মণ্ডপের দিকে প্রবেশ করছি, এটা হচ্ছে ঢোকার গেট। আর এই হচ্ছে মণ্ডপ, মনে হচ্ছে যে বিল্ডিং তৈরি হচ্ছে, এটাই মণ্ডপ বুম্বাদার করা। এই যে উপরে কাঁচা বাঁশ দিয়ে সিলিং করা হয়েছে, তার মধ্যে পেছনে ব্ল্যাক কাপড় রয়েছে এবং লাল কাপড় দিয়ে বাঁধা রয়েছে বাসটিকে। একদম মণ্ডপের মাঝখানে একটি ঘট বানানো হয়েছে লোহার জালি করে, মাঝখানে ভেতরে অনেক পাথর দেওয়া হয়েছে আর উপরে পুরো বাঁশের কাজ। এখানেও সব অরিজিনাল পাথর রয়েছে। এই পিলারটা লোহার পিলার, তার মধ্যে পাথর দিয়ে ইনস্টলেশন করা হয়েছে। আর এদিকে পুরো বাঁশের কাজ, পুরো সিলিংয়ের মধ্যে পুরো বাঁশের কাজ, তার মধ্যে সাদা শাড়ি রয়েছে, কিছু অরিজিনাল কিছু গাছ লাগানো হয়েছে। দাদাভাইয়ের এবার বিষয় ভাবনা হচ্ছে পাথরের প্রাণ। আমাদের দাদাভাইয়ের প্রতিমা একটা মনোটোনাস কালারে রয়েছে। এখানে পাথর থেকে জল পড়ছে, মানে আমাদের এখানে যে ঘট ইউজ করা হয়েছে ঘট থেকে জল পড়ছে ওরকম দেখানো হয়েছে। আর নিচে ফিগারের ফেস দেখানো হয়েছে ইনস্টলেশন। ওগুলোর উপরে ফিগার রয়েছে, মানে চারটে ফিগারের উপরে এই সিলিংটা দাঁড়িয়ে আছে, এরকমভাবেই এটাকে বোঝানো হয়েছে।